শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা রেসপন্সিভ শেষ করেছি এবং আপনাদের কিছু টাস্ক দিয়েছিলাম, যেমন পেইজে লিঙ্কিং করাগুলো, যেমন এইগুলো সবগুলো আমাদের কোড পেইজে লিঙ্কিং হবে। আজকে আমরা কিছু কাজ করব, তো এখানে আমাদের কিছু কাজ বাকি আছে, যেমন তার মধ্যে রয়েছে বাটনের হোভারগুলো বাকি রয়েছে এবং এখানে ফাইনাল চেকিং এর বাদ রয়েছে, আছে এটা সাদা হবে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে W3 ভ্যালিডেশন। তো W3 ভ্যালিডেশন আমরা দুই ভাবে করতে পারি, লোকাল থেকে এবং সার্ভার থেকে। আমি এই টেমপ্লেটটা সার্ভারে আপলোড করেছি অলরেডি, আর লোকাল থেকে করাটা আমরা প্রথমে দেখব। তো এই জন্য আপনি যাবেন validator.w3.org এই ওয়েবসাইটে। তো এখানে গিয়ে যদি আমরা লোকাল থেকে করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সাবলাইম টেক্সটে গিয়ে যত কোড আছে ইন্ডেক্স এইচটিএমএল সবগুলো কপি করতে হবে। করার পরে ভ্যালিডেট বাই ডাইরেক্ট ইনপুট এইটা সিলেক্ট করার পরে চেকে ক্লিক করতে হবে। তো চেকে ক্লিক করলে এখানে যদি কোনো ভ্যালিডেশন ইরর আসে, সেই ইরোরটা আমরা দেখবো এবং আমরা ফিক্স করব। আচ্ছা, এখানে কোনো এরর নাই আসলে। আমরা যদি কোডিং স্ট্রাকচার ভালো রাখি, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো ভ্যালিডেশন এরর আসবে না। তো এখানে প্রতিটা ইউআরএল চেক করতে হবে, অর্থাৎ প্রতিটা ফাইলকে এখানে চেক করতে হবে। যেমন আমরা প্রাইজিং পেজ যদি চেক করি, তো এখানে আবার যাব, আমরা আবার এখানে কপি করে এখানে পেস্ট করবেন, করার পরে চেক। তো এইভাবে প্রতিটা চেক করতে হবে। তো এখানে এরর নাই, এরর থাকলে হয়তো আপনাদের দেখাতে পারতাম। আর আরেকটা জিনিস করতে হবে, এখানে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে কনসোল এরর যাতে না আসে। যেমন দেখেন এখানে একটা কনসোল এরর আসে, সেটা হচ্ছে ফেভিকন আইকো, অর্থাৎ আমরা এই টেমপ্লেটের সাথে কোনো ফেভিকন দেই নাই, এই জন্য এই এররটা আসছে। তো আমাদের অবশ্যই ফেভিকন দিতে হবে। তো ফেভিকন দেওয়াটা খুব সহজ, এখানে ফেভিকন দিতে হলে আমাকে এখানে আমি ফেভিকন লিখে সার্চ দেই WP। তো আমার একটা ওয়েবসাইট আছে WP চিটশিট নামে, সেখানে আছে আর কি। আচ্ছা, হাউ টু অ্যাড এ ফেভিকন ইন HTML, এটা লিখে সার্চ করলেও হবে। তো এখানে ফেভিকনের জন্য আমরা PNG ইউজ করব। তো এখানে আসলে এটা একটা লিঙ্ক রিলেশন শর্টকাট আইকন, একটা টাইপ দিতে হবে ইমেজ PNG। তো আমরা ফেভিকন এই কনসোল যে এরোটা ফিক্স করার জন্য আমরা এখন যাব হচ্ছে ফেভিকন ইনস্টল করব। তো ফেভিকনটা ইনস্টল করার জন্য এখানে টাইটেলের পরে দিতে পারেন লিঙ্ক রিলেশন। তো লিঙ্ক রিলেশন আমরা এখানে স্ট্যাক ওভারফ্লোতে দেওয়া আছে যে এখানে ফেভিকন কিভাবে আপনি নেবেন। যাই হোক, আমি এই গুগলের এখান থেকেই পাবো। তো এটা আমরা শর্টকাট আইকন রিলেশন যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে শর্টকাট আইকন HREF দিব আমরা ইমেজ থেকে যেখানে আইকন ব্যবহার করেছি সেটা, এবং টাইপ দিতে হবে হচ্ছে ইমেজ PNG। তো আমরা এখানে টাইপ দেই ইমেজ PNG, PNG আইকন ফেভিকন হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, আর এখানে ইমেজ ফেভিকন .png এটা ইউজ করতে হচ্ছে। এখন ফেভিকন তো আমাদের বানাতে হবে, তো ফেভিকনের জন্য লোগোটাকেই আমরা ব্যবহার করব। সেই জন্য আমরা ফটোশপে গিয়ে যে কোনো একটা মানে চার কোনা একটা ইমেজ নিব, সেটা সাইজ 100x100 হতে পারে, 100x100 বা 128x128 হতে পারে, যেটাই নিবেন স্কোয়ার ইমেজ নিতে হবে। তো এই জন্য আমরা এখানে যাব ট্রাফিক অ্যাসেটস ইমেজ, এখানে যে লোগোটা রয়েছে, অর্থাৎ যে লোগোটা, লোগোটাকেই আমরা ফটোশপে ওপেন করব। করার পরে এখন এখানে যাই, আমরা এইটাকে ব্লক করি, অর্থাৎ শুধু আইকনটাকে এখানে কপি, নতুন একটা ফাইল নিব। এটার সাইজ দেখবেন যে ক্লিপবোর্ড থেকে 95x33 আসছে, আমি 95x55 নিব, অর্থাৎ অবশ্যই স্কোয়ার সাইজ হতে হবে। এরপরে সিম্পলি এটাকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটাকে অবশ্যই PNG তে সেভ করবেন, ফেভিকন ট্রান্সপারেন্ট হতে হবে। এরপরে সেভ, আমরা এটা ডকুমেন্টস যেখানে সেভ করি ট্রাফিক অ্যাসেটস ইমেজ, এখানে আমরা এটা নাম দিব ফেভিকন, ফেভিকন PNG। তাহলে এখন এইটা এখন আমরা যদি এখানে ওপেন করি, অর্থাৎ আমরা তো এটা লোকালি করলাম, এখন এটা আমি সার্ভারে ডিরেক্ট দিয়ে দিই, অর্থাৎ এটা প্রতিটা ফাইলেই কিন্তু আমাদের দিতে হবে। তো আমি এখানে অ্যাসেটস, এখানে ইমেজটা ফেভিকনের যে ইমেজটা সেই ইমেজটা আমি সার্ভারে আপলোড করে দিই, এবং আমরা এখানে ইন্ডেক্স HTML এ গিয়ে ব্র্যাকেটসে যাই,
তো এখানে দিয়ে দিই আমি। তো এই ফাইল এটা কিন্তু সব ফাইলের মধ্যে দিতে হবে, এবং এগুলা সুন্দর করে দিতে হবে। সুন্দর করে বলতে এখানে নাম লিখে দিতে হবে। তো আমরা পরে এটা প্রিটিফাই করব। তো আগে আমরা দেখি যে ফেভিকনের এররটা এখানে গেছে কিনা, এবং ফেভিকনটা শো করছে কিনা। দেখেন এখানে ফেভিকন এররটা চলে গেছে, আর ফেভিকনটা শো করবে। এখানে ফেভিকন এখন অন্য একটা ব্রাউজারে ওপেন করে দেখবেন যে ফেভিকনটা শো করছে। এখন ক্যাশ ক্লিয়ার করতে হবে, তো অসুবিধা নাই, আমাদের এরর চলে গিয়েছে, আমরা ফেভিকন দেখবো যে পরবর্তীতে চলে আসছে। তো এইভাবে প্রতিটা পেজের আপনাকে কনসোল এরর চেক করতে হবে। যেমন অ্যাবাউট পেজে যদি যাই, অ্যাবাউট পেজ, আচ্ছা তারপরে হচ্ছে সার্ভিস পেজ, কোনো প্রকারে কোনো কনসোল এরর যেন না থাকে, অর্থাৎ কনসোলের জন্য কোনো প্রকারে এরর যেন এখানে না থাকে, এইগুলো আপনাদের চেক করতে হবে। আচ্ছা, এখন কোডগুলো আরো অর্গানাইজড করার জন্য, যেমন আমরা এখানে যেভাবে এখানে লিখেছি, আমরা যদি যাই, আচ্ছা আমরা এখানে ওপেন করেছি ব্রাকেটসে, ওকে অসুবিধা নেই। তো এখানে আমরা এখানে বলে দিব কোনটা কিসের সিএসএস, এখানে যেমন এটা বলে দিব ফেভিকন। তারপরে হচ্ছে কুইক স্টার্ট প্যাক তো অবশ্যই হবে না, এটা হবে ট্রাফিক মার্কেটিং এইচটিএমএল 5 টেমপ্লেট। এরপরে আমরা এখানে এটা যে দিয়ে যে বুটস্ট্র্যাপ কল করছে, এখানে বুটস্ট্র্যাপ, এরপরে হচ্ছে এইটা হচ্ছে ফন্ট অসাম, আমরা ম্যাটেরিয়াল আইকন ইউজ করব না, এটা আমরা রিপ্লেস করে শুধু ফন্ট অসাম ইউজ করছি। এরপরে হচ্ছে আউ কারসেল, তারপরে হচ্ছে সেক ন্যাব, এরপরে হচ্ছে টেমপ্লেট সিএসএস, তারপরে হচ্ছে রেসপন্সিভ। ঠিক একইভাবে জাভা স্ক্রিপ্ট গুলো আমাকে বলে দিতে হবে। আচ্ছা, যে কুয়েরিটা অলওয়েজ আমাদের উপরে নিতে হয়, অর্থাৎ এখানে যে কুয়েরিটা নিবেন তাহলে অন্যান্য প্লাগইনে কনফ্লিক্ট থেকে বাঁচা যায়। আচ্ছা, তো এখানে আমরা দিব হচ্ছে যে কুয়েরি। ঠিক একইভাবে এখানে আমাদের যা যা ব্যবহার করেছি, বুটস্ট্র্যাপ জেএস, আউট কারসেল জেএস, ম্যাগনিফিক পপ আপ জেএস, স্লিকন্যাপ জেএস, মেইন জেএস। একইভাবে এখানে আপনি সিএসএস দিয়ে দিতে পারেন, সিএসএস, যেহেতু আমরা এখানে জেএস দিলাম। আচ্ছা, তো এইটা প্রতিটা যত এইচটিএমএল ফাইল আছে সবগুলোতে আমরা এখান থেকে জাস্ট রিপ্লেস করে দিব, এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দিব, প্রতিটা এইচটিএমএল এ করতে হবে। আপনি অবশ্যই এটা লিস্ট করে নেবেন। আচ্ছা, তো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে বুট লিঙ্ক ভেরিফাই। আমাদের এই টেমপ্লেটটা বুটস্ট্র্যাপে যে স্ট্রাকচার সেই অনুযায়ী করেছি কিনা সেটাই ভেরিফাই করার জন্য মেইনলি বুট লিঙ্ক করতে হয়। তো আপনি সবগুলো পেজে প্রথমে ভ্যালিডেশন চেক করবেন, দ্বিতীয়ত হচ্ছে যে কোডের স্ট্রাকচারটা সুন্দর করে নেবেন, টেমপ্লেটে কোনো এরর থাকলে সেটা ফিক্স করবেন। আর আমরা হোভার স্টেটমেন্ট ডিক্লেয়ার করব। হোভার স্টেটমেন্ট ডিক্লেয়ার করার জন্য আমাদের সিএসএস এ কাজ করতে হবে। যেমন আমরা প্রথম থেকে আসি, যেমন এই যে লোগোটা এখানে হোভার করছে, এখানে কিছু একটা ইফেক্ট দিতে হবে। তো এখানে তো আর আমরা অন্য কিছু করতে পারবো না, এখানে হালকা একটা অপাসিটি দিয়ে দেন। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, যেমন আমি বলতে পারি যে লোগো এ কে যদি হোভার করা হয় সেটার হচ্ছে অপাসিটি 0.8, তাহলে খেয়াল করেন লোগোতে একটা হালকা, এই যে আমি যে এর উপরে হোভার করে কিছু একটা হচ্ছে এটা বোঝার জন্য। ঠিক একইভাবে এইটাকে আমরা হোভার দিব, তো এটাকে আমরা হোভার দিব হচ্ছে বক্স বাটনকে হোভার দিব, অর্থাৎ এ কেটে দেন, বক্স বাটন হোভার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 333, এবং আমরা কালার দিব হচ্ছে সাদা। তো তাহলে এখন আমরা যাই, অর্থাৎ এটার হোভারটা ঠিক আছে। তো এগুলোর হোভার ঠিক আছে, যে কোনো লিঙ্কেরই হোভার স্টেটমেন্ট ঠিক থাকতে হবে, এই যে এখানে। তো এইটার সাথেই আমরা হোভার দিয়ে দিই বাকিগুলোর, অর্থাৎ এখানে এটা কপি করে দিই তাহলে সবচেয়ে ভালো হবে।
ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিটের হোভার এবং বাটন টাইপ সাবমিটের হোভার, এই হোভারগুলো আমাদের লাগবে। অর্থাৎ এটার হোভার করলাম, এইখানে এই লিঙ্কগুলোর হোভার দিতে হবে, অর্থাৎ যাতে হোভারে কিছু একটা হয়। সেজন্য আমি এখানে ইন্সপেক্টে যাই, এটার আমরা কি করতে পারি, এটার কালার 999 দেওয়া, সেক্ষেত্রে আমরা ফুটার এরিয়া এ এইটার হোভার, এটার কালার হচ্ছে আমি দিলাম 000, তাহলে একটা কালো রং হয়ে যাবে। খেয়াল করেন এখানে কালো রং হয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছি এখানে হোভার হচ্ছে। ঠিক একইভাবে এইটাকে আমরা রিভার্স দেই, এটার কালার যেহেতু একটু গাঢ় সেহেতু আমরা, অথবা সোশ্যাল লিঙ্কস এ এটার হোভার অপাসিটি 0.7। তাহলে এখন যদি আমরা এখানে যাই, দেখেন হালকা একটা অপাসিটি হচ্ছে, অর্থাৎ প্রতিটা লিঙ্কের বিহেভিয়ার থাকতে হবে, এটা হচ্ছে থিম ফার্স্ট এর রুলস। তাহলে আমরা এখন যেই হোভারগুলো ডিক্লিয়ার করলাম, সেই হোভারগুলো আমাদের যে সিএসএস অ্যাসেটস সিএসএস স্টাইল সিএসএস এ গিয়ে আমরা এখন ওই স্টেটমেন্টগুলো ডিক্লিয়ার করে দিব। হোভার স্টেটমেন্টগুলো আপনি আলাদা একটা জায়গাতে রাখতে পারেন, এখানে একটা ক্যাটাগরি করেন যে হোভার সিএসএস। তো হোভার সিএসএস আমি আপাতত দেখেন রাখলাম, পরে আমি এটা ঠিক করে দিচ্ছি, কারণ আমাদের আরো অনেক হোভার আছে অন্যান্য যদি পেজ গুলোতে যাই। যেমন আমরা হোম পেজ 3 তে গেলেই একটা বাটন দেখতে পারবো, এই যে এইটার হোভারটা ঠিক হয়নি, এটা ব্যাকগ্রাউন্ড ঠিক করতে হবে। তো এইভাবে প্রতিটার হোভার এখানে দিতে হবে, এই যে এটার হোভার দেওয়া হয়নি, তো এইভাবে হোভার গুলো ঠিক করতে হবে। আচ্ছা এটার হোভার দেওয়া হয়েছে, আমরা মেটা রিফ্রেশ করি, ক্রমে কন্ট্রোল শিফট আর দিলে মেটা রিফ্রেশ হবে। তো এই হোভার গুলো আমাদের ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা তাহলে এই হোভার গুলো আমরা ডিক্লেয়ার করে ফেলবো। আচ্ছা এখানে হবে আসলে ট্রাফিক, আমি যেটাতে করছি ওইটা ওপেন করি। আচ্ছা এখন এখানে হোভার আমরা ডিক্লেয়ার করেছি, এখানে আমাদের হোভার দিতে হবে, এটা ঠিক আছে। আর এখানে যেন ফোকাস না হয়, ইনপুট টাইপ বক্সে দেখবেন যে ফোকাস যাতে না চলে আসে, অনেকেরই দেখলাম ফোকাস চলে আসছে, এটা মুছে দেবেন। এটা মুছে দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করেছি ইনপুট ফোকাস, এই যে এই লাইনটা লাগবে, এই লাইনটা সবাই টেমপ্লেটে অ্যাড করে নেবেন। তো এখন আমরা বুট লিন্ট ভেরিফাই করব, কনসোল এরর গুলো সবগুলো চেক করার পরে আপনাকে বুট লিন্ট ভেরিফাই করতে হবে। আচ্ছা আমরা যে এখানে বুট লিন্ট ভেরিফাই করব, সেই জন্য আমরা এখানে যদি গুগলে সার্চ করি বা বুট লিন্ট চেক এটা লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইট পাবেন। তো এখানে bootlint.com মেইনলি ওয়েবসাইটটার ঠিকানা, এখানে আপনি খুব সহজেই bootlint দিয়ে bootstrap-এর ভেরিফাই করতে পারেন। যেমন আমরা এইটাকে ভেরিফাই করতে চাই, সেই জন্য আমরা এখানে যাব চেক, এখানে ক্লিক করলে এখানে কোনো এরর থাকলে আপনাকে বলে দিবে। তো আমাদের এইটাতে bootstrap-এর কোনো এরর নাই, তো এখন আমরা সব পেজগুলো এখানে চেক করতে হবে। কোনো এরর থাকলে, এরর বলতে কি ধরনের এরর হতে পারে, ধরেন রো এর পরে আপনি কলাম না নিয়ে একটা ডিভ নিয়েছেন, তখন এখানে এরর দেখাবে। তো আমি দু একটা এরর দরকার হয় করে রাখি, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো। তো এখানে আমি ইন্ডেক্স এইচটিএমএল এ যাই, সাবলাইম ওপেন করি, আচ্ছা এখানে ইমেজ ফেভিকন এই জন্য আসেনি, অ্যাসেটস ইমেজ ফেভিকন। আচ্ছা এবার একটু দেখি তো এইটার ঠিকঠাক আসছে কিনা, অর্থাৎ যেখানে লোডিং বার ওখানে আসবে, হ্যাঁ এই যে চলে আসছে, অর্থাৎ আমাদের ওখানে ভুল হয়েছিল। আচ্ছা এখন আমি যেটা বুট লিন্টে যেটা চেক করব, ধরেন এই রো এর পরে আমি একটা ডিভ নিয়েছি, ভুলে কলাম নিতে ভুলে গেছি, ডিভ ক্লাস টেস্ট এর মধ্যে H2 টেস্ট, সেক্ষেত্রে আমরা এখন যদি ইন্ডেক্স এইচটিএমএল টা বুট লিঙ্কে ভ্যালিডেট করতে যাই, সেক্ষেত্রে আমাকে এখানে দেখাবে যে একটা প্রবলেম পাওয়া গেছে, সেটা কোথায়, লাইন নাম্বার 41, অর্থাৎ কলাম হচ্ছে শুধুমাত্র রো এর চিলড্রেন হতে পারে, অর্থাৎ রো এর চিলড্রেন কলাম ছাড়া অন্য কিছু হওয়া যাবে না। সেক্ষেত্রে লাইন নাম্বার 41 হচ্ছে এইটা, যেটার এখানে রো এর চিলড্রেন হিসেবে আমি অন্য কিছু দিয়েছি। তো এইগুলো আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন, দেখবেন যে এখানে কোনো এরর থাকলে সেই এররগুলো ইয়ে করতে পারেন। এখানেও আপনি ডিরেক্ট ইনপুট দিয়েও চেক করতে পারেন, আবার আপনার যে সার্ভারে আপলোড করা আছে সেটা দিয়েও চেক করতে পারেন। তো এইভাবে বুট লিন্ট এবং W3 ভ্যালিডেশন আপনারা চেক করে ফেলবেন, তাহলে টেমপ্লেটের মোটামুটি কাজ আমাদের হয়ে গেল, এরপরে বাকি কাজগুলো আমরা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।